টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী কুমুদিনী কমপ্লেক্সে বন্যার পানি প্রবেশ করেছে। এতে করে প্রায় 1 ফুট পানিতে তলিয়ে গেছে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসের প্রবেশপথ, যার ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত একই সাথে লৌহজং নদীতে উজানের নেমে আসা ঢলে বন্যার পানি বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 23 জুলাই সরেজমিন ঘুরে দেখা যায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তাসহ প্রধান ফটক ও অভ্যন্তরের বেশ কিছু জায়গা জুড়ে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এমত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসা রোগী আর স্বজনদের পানি মারিয়ে হাসপাতালে প্রবেশ ও বাহির হতে হচ্ছে। শুধু তাই নয়, হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্স সহ সবাই এমন দুর্দশার কবলে পড়েছে। জানা গেছে, গত মঙ্গলবার 21 জুলাই রাত থেকে লৌহজং নদীর পানি প্রবেশ করতে থাকে কুমুদিনী কমপ্লেক্সের অভ্যন্তরে। কুমুদিনী হাসপাতাল নদী তীরবর্তী হওয়ার কারণে ড্রেন দিয়ে লৌহজং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই বন্যার পানি প্রবেশ করেছে। তাছাড়া গত কয়েকদিনের অব্যাহত টানা ভারী বর্ষণের ফলেও বৃষ্টির পানিতে এই উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এখানে 2-3 দিন ধরে পানি ঢুকছে, এই যে যে দেখতেছেন এই অবস্থায় 2-3 দিন ধরে রোগীপত্র নিয়ে অনেকে ভিজা ভিজা আমাদের ডিউটি করার লাগে, ভিজা ভিজা এইভাবে ডিউটি করার লাগে, আমরা এই পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করি। এদিকে বন্যার কবলে পড়েছে ঐতিহ্যবাহী আবাসিক নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস স্কুল অ্যান্ড কলেজ। বন্যার পানি প্রবেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক সহ প্রবেশপথ ও বিস্তৃত সবুজ মাঠের একাংশ পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নতুন আবাসিক হোস্টেলের মাঠেও পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের 2 অঙ্গ প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস এশিয়া খ্যাত দানবীর রন্দা প্রসাদ সাহা তৎকালীন 1938 সালে মির্জাপুরে লৌহজং নদীর তীরে দাতব্য চিকিৎসালয় হিসেবে প্রথমে সুভাষুন্দরী ডিসপেন্সারি নামে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার মাতা কুমুদিনী দেবীর নামে এটির নামকরণ করেন কুমুদিনী হাসপাতাল। 1944 সালের 27 জুলাই বাংলার তদানীন্তন গভর্নর লর্ড আরজি কেসি বিশ্বজ্জার এ হাসপাতালের উদ্বোধন করেন। পরবর্তীকালে হাসপাতালটি 750 শয্যায় উন্নীত করা হয়। বেসরকারি উদ্যোগে পরিচালিত কুমুদিনী হাসপাতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ হাসপাতাল। অপরদিকে নারীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে 1945 সালে দানবীর রণদা প্রসাদ সাহা দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস প্রতিষ্ঠা করেন। তিনি এই প্রতিষ্ঠানের নামকরণ করেন তার প্রপিতামহী ভারতেশ্বরী দেবীর নামানুসারে। ভারতেশ্বরী হোমস বাংলাদেশের প্রথম আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1945 সালে প্রতিষ্ঠিত হলেও 1962 সাল থেকে এখানে উচ্চ মাধ্যমিক শাখা খোলা হয়। পরবর্তীতে 1973 সালে উচ্চ মাধ্যমিক শাখা বন্ধ করে দেওয়া হয় এবং 1983 সালে তা পুনঃপ্রবর্তন করা হয়। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য ভারতেশ্বরী হোমসের নাম দেশজুড়ে সুবিদিত। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বৃহস্পতিবার সকালে এসে কুমুদিনী কমপ্লেক্স বিভিন্ন স্থান ঘুরে পরিদর্শন করে গেছেন। এ ব্যাপারে তার কাছ থেকে জানতে চাওয়া হলেও তিনি কিছু বলেননি। কুমুদিনী হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান, লৌহজং নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী হাসপাতালের প্রাচীরের সংলগ্ন ড্রেন দিয়ে ভেতরে পানি প্রবেশ করেছে। হাসপাতালে চলাচলের ক্ষেত্রে যেন পানি না মারাতে হয় সেজন্য আপাতত ইট দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে। যদিও পানি প্রবেশের সময় মেশিন বসিয়ে পাইপের সাহায্যে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। বন্যার পানি সরিয়ে ফেলার তেমন কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। এখন সবার একটি প্রত্যাশা, যত দ্রুত সম্ভব যেন বন্যা পরিস্থিতির উন্নতি হয় এবং অচিরেই এই পানি
নিরসন হয়ে গিয়ে আগের অবস্থায় ফিরে আসে। আরাফাত ইসলাম শুভ, মির্জাপুর নিউজ 24, মির্জাপুর, টাঙ্গাইল।